আসসালামু আলাইকুম। আমার সামনে দেখছেন ব্ল্যাক সোলজার ফ্লাই এর ফার্ম বলতে পারেন। এখানেই তৈরি হয় ব্ল্যাক সোলজার ফ্লাই। তো কিভাবে তৈরি হয়, কি কি বিষয়গুলো, এগুলো আমরা শুনবো জুলফিকার ভাইয়ের কাছ থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার খামারে আমরা একটু দেখতে চাই আপনি কিভাবে কাজগুলো করেন আসলে, আর কিভাবে প্রসেসগুলো করেন যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের অনেক দর্শক দেখছেন বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং দেশের বাইরে। তো আপনার পরিচয় দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ। আমি এখন কি বলবো, আগে তো ছিলাম ইঞ্জিনিয়ার, এখন আর ইঞ্জিনিয়ার না, এখন হচ্ছে পোকা চাষি, উদ্যোক্তা। উদ্যোক্তা জানি না, আমি এখন হচ্ছে পোকা চাষ করছি, মাছ পালছি, মুরগি পালছি। তো সব কিছু আরকি নিচে পড়ে গেছে, সবার আগে এখন মূল পরিচয় হয়েছে যে পোকা চাষি। হ্যাঁ, তো এটা নিয়ে আমি কোনো ইয়ে না, মানে ডিটারমাইন্ড না, আমার এটা আমার গর্ব হয় যে যাই বলুক। তো আমি আর হচ্ছে পেজে সকল দর্শকদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আপনারা যারা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে উৎসাহী, তো মোটামুটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে পুরো বিষয়টা ডিটেলসে দেখাবো যে এ টু জেড কীভাবে কালচার করবেন। তো আসুন আপনারা সাথে থাকুন, দেখাচ্ছি। প্রথমে আমি যে বীজগুলো দিয়ে থাকি সেগুলো আমি আপনাদেরকে পরিষ্কার করে দিয়ে থাকি। তো এইখানে আছে, যেমন দেখেন, হ্যাঁ এইখানে আছে। তো আমি এখান থেকে এখন এখানে আপনার হচ্ছে ডাস্ট বা ময়লা সহ আছে। তো আপনাদেরকে যখন আমি দেই তখন এই ডাস্ট থেকে আপনি ক্লিয়ার করে দিই। তো আমরা এখন দেখাই, তো এটা নিয়ে গিয়ে প্রথমে আপনাদেরকে খাবারের মাঝে ছেড়ে দিতে হবে, সেটা আপনার ওয়েস্ট খাবার হোক অথবা যে কোনো খাবার হোক। তো প্রথম যেহেতু অল্প, সেহেতু আপনারা ব্রয়লার ফিড একটু আলু ভর্তার মতো নরম করে নিয়ে তার মধ্যে ছেড়ে দিতে পারেন। দিলে সেখান থেকে আপনার যে পিউপা বা প্রি পিউপা যেগুলো থাকে সেগুলো আপনারা বেছে নেবেন। এই যে পিউপা প্রি পিউপা দেখেন, এই যে কালো, এই কালো জিনিসগুলো করে আপনারা বাছাই করে নিতে হবে। আমি দেখাচ্ছি প্রসেসটা। এই যে কালো কালো অংশগুলো, এদেরকে বাছাই করে নেবেন। যখনই এটা কালো হয়ে যাবে তখন এরা আর খাবার খাবে না, মানে এরা আপনার ম্যাচিউর হয়ে গেল। তো যখন এই এদেরকে বাছাই করে এখন কি করব, এদেরকে বাছাই করে আমার যে লাভকেস বা অর্থাৎ মশারির যে হাউসটা থাকে সেখানে আমি ঢুকাবো। তো আসেন আপনাদেরকে আমি এখন আমি হাউসটা দেখাবো। তো হাউস দেখানোর আগে দেখাচ্ছি, যারা শীতে করবেন বা করছেন তারা এইভাবে ঘরের ভিতরে ঘর বানিয়ে নেবেন, গ্রিন হাউস। কারণ ব্ল্যাক সোলজার ফ্লাই আপনার হচ্ছে তারা অধিক টেম্পারেচারে থাকতে, মানে গরম হট ওয়েদার পছন্দ করে। আচ্ছা, একটু গরম গরম ওদের ভালো আর কি। তো যেই কারণে আমি এখানে গ্রিন হাউস করে দিয়েছি। পলি ব্যবহার করছেন, এটা কি নর্মাল পলি ব্যবহার করেছেন নাকি? হ্যাঁ, নর্মাল পলি। আচ্ছা, তো এটা গ্রিন হাউস বলতে আমি ঘরের ভিতরে ঘর করেছি পলি দিয়ে। আচ্ছা, এখন এ টু জেড চতুর্পাশে পলি দিয়েছি। তো আমার হচ্ছে বাইরের টেম্পারেচার আর ভিতরের টেম্পারেচার আপনার গেলেই বুঝতে পারবেন অনেক আলাদা। হ্যাঁ, ওখানে অনেক আলাদা। তো আচ্ছা, গরমের সময় তো এই পলি ব্যবহার করতে হয়? না, আমার হচ্ছে 19 ডিগ্রির উপরে যখন থাকবে তখন আমি এটা ব্যবহার করব না। 19 ডিগ্রি? হ্যাঁ, 19 ডিগ্রি পর্যন্ত নরমালি আপনার বংশবৃদ্ধি বা এটা স্বাভাবিক জীবনযাত্রা ঠিক থাকে। তো আমি যে দেখি গ্রিন হাউসের ভিতরে এখন ঢুকে যাচ্ছি, আপনি আসেন দেখেন এখানে কি পরিমাণ। বাহ, এখানে এই গ্রিন হাউসে আমি রাত্রেবেলা যখন ঢুকি তখন আমার এই নর্মাল গেঞ্জি গায়ে দিয়ে থাকতে পারি। রাত্রেবেলায় যেখানে আমার বাইরে দুটা শীতের পোশাক গায়ে দিতে হয়, মানে কাপড় গেঞ্জি বাদেও দুটা শীতের পোশাক পরি আমি রাতে, সেখানে এখানে রাত্রেবেলা আসে আমি এই গেঞ্জিটা গায়ে দিয়ে থাকতে পারি। মানে এটা হচ্ছে আপনার শুধু পলি ব্যবহার করে গ্রিন হাউস করছি, এতে আমার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে আর কি। আপনি তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখছেন? হ্যাঁ। তো এরপরে এখন আমি দেখালাম যে পিপাগুলোকে আলাদা করি। এই পিপাগুলোকে এনে আমি এইখানে দেখেন আমার লাভ হাউসের ভিতরে, লাভ হাউসের ভিতরে অনেক গামলা আছে দেখেন। এই লাভ হাউসের ভিতরে যে গামলাগুলো আছে, সবাই আসেন না শুধু দেখেন, আমি ওই কালো পিপাগুলো যেগুলো আমি দেখাইলাম এই পিপাগুলোকে এখানে এনে রেখে দিচ্ছি। এরা অটোমেটিক্যালি এখান থেকে ফ্লাই হওয়া শুরু হয়েছে। এটা দেখেন চতুর্দিক দিয়ে ফ্লাই হচ্ছে, এরা ফ্লাই হয়ে এখান থেকে উড়ে যাচ্ছে। তো এই ফ্লাইগুলো দেখেন আপনারা চতুর্দিকে আসছে। আর এখন ফ্লাইদের খাবার কি,
লার্ভাগুলোকে তো আমরা ওয়েস্ট ওয়েস্ট জিনিস খাওয়াচ্ছি, ওয়েস্ট তৈরি দরকারি ফলমূল শাকসবজি বা অনেক সময় এগুলো পেতে সমস্যা হলে ভুট্টার গুঁড়া ইউজ করি। যখন আমি কিছু আর কিন্তু এরা খাবে জাস্ট লিকুইড, লিকুইড হতে পারে আপনার জাস্ট পানি হলেও হবে। তো এই পানির মধ্যে আর একটা জিনিস আপনার দিতে পারেন চিনি, এক এক লিটার পানিতে এক মুঠ চিনি দিলেই হবে। এক লিটার পানিতে এক মুঠ চিনি, হ্যাঁ আচ্ছা। তো আপনি শুধু চিনি দিলেও হবে। হ্যাঁ, তো এই চিনি পানিটা দেখেন, যে আপনি কলার পাতাগুলো দেখছেন, এই কলার পাতাতে আমি এই পানিটা স্প্রে করে দিই। আচ্ছা, মুছে মুছে দেন এখানে। হ্যাঁ, না জাস্ট স্প্রে মেশিন দিয়ে, হ্যান্ড স্প্রেয়ার দিয়ে আমি এখানে স্প্রে করে দিচ্ছি। তো এরা স্প্রে সেই লিকুইডটা খাচ্ছে। আর এরপরে এদেরকে ডিম পাড়ার জন্য সেট আপ যেটা দিয়েছি, যে দেখেন বালতির মধ্যে আমি দিছি মুরগির বিষ্ঠা, অনেকে বলে ভুট্টার গুঁড়া এবং শুটকি ব্যবহার করে, তো সেখানে আমার 2 টাকা হলো খরচ হবে। তো আমার এখানে আমি সেই 2 টাকা খরচ করতে আমি রাজি না। আচ্ছা, কারণ আমি এটা লো কস্টে উৎপাদন করব, একদম কম খরচ। হ্যাঁ, তো এখানে আমি মুরগির বিষ্ঠা দেই এবং এখান থেকে যে স্মেল হয় সেই স্মেলে এরা আকৃষ্ট হয়ে এখানে এসে আপনার যে যে চিপাগুলো আছে এখানে ডিম পারে। তো হ্যাঁ, এই চিপাগুলো ডিম পারে, আজকে ডিম অলরেডি কালেক্ট করেছি। আপনার যে আর হচ্ছে যখন আপনার রোদ বেশি থাকে সেই মুহূর্তে আপনার আসেন ডিম কীভাবে পাড়তেছে ডিম পাড়াতে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এইখানে লেজ ঢুকাই দিয়েছে, আচ্ছা কাঠের চিপা এরা, এই যে এর লেজ ঢুকাই দিয়েছে, ও ডিম পাড়ছে। এই মাছিগুলো কামড় দেয় না? না, এই মাছিটা যে দেখেন আমার গায়ে দেখেন, এরা খুবই নিরীহ, খুবই নিরীহ, এবং দেশি মাছি যেগুলো থাকে এটা মাছির সাথে তুলনা করা যাবে না আসলে। মাছি বলতে আমরা এরা যারা জার্ম ব্যবহার করে এটা বুঝি, এবং ওটা দেখতেও বিটঘুটে বা খারাপ লাগে, এরা সেটা না। এরা আপনার দেখেন যে হাত লাগালে এরা নড়ছে না, এরা খুবই নিরীহ, নিরীহ প্রকৃতি। তো আমরা এই ডিমটা কিন্তু কালেক্ট করি, 2 দিন একদিন পর পর ডিমগুলো কালেক্ট করি। তো গরমের দিনে করার পর তারপরে আপনারা ওটা কোন পর্যায়ে যায় ডিমগুলো আমরা কালেক্ট করি, কিভাবে করি, সেগুলো কোথায় হ্যাচ করি সেটা আপনাদেরকে সেটাও দেখাবো। তো এটা কি বাইরে না এখানে? হ্যাঁ, সেটা আমার প্রজেক্ট আর ওইদিকে আছে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা একটা বিস্তারিত পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব আপনাদেরকে। আমরা জাস্ট এটা সুমন ভাইয়ের পুরো প্রজেক্টটা দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা, এবং কিভাবে কাজ করে কয়েকটা প্রসেস অলরেডি আপনারা দেখলেন ভাই, এর পরের প্রসেসটা যদি একটু বলতেন তারপরে আমরা ওটা আলাদা ভিডিও। এর পরের প্রসেস আমরা ডিমগুলো কালেক্ট করি। হ্যাঁ, তারপরে হ্যাঁ ডিমগুলো কালেক্ট করার পর ডিমগুলো হ্যাচিং এ দেই, হ্যাচিং করেন। হ্যাচিং করার পর তাদেরকে আবার এরকম হ্যাচিং এর স্থান থেকে আমরা কয়েকটা জায়গায় সেপারেট করে দেই। আচ্ছা, কারণ ওই ছোট জায়গায় প্রাণীর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে, তাদেরকে যত আপনি কম ঘনত্বে রাখবেন তত তাদের গ্রোথ আসবে। আচ্ছা, যেখানে হ্যাচিং করে সেখানে দেখা যাচ্ছে আমরা 20-25 গ্রাম ডিম একটা গামলায় হ্যাচিং করি। তো 20 গ্রাম ডিম থেকে হয় আপনার 4-80 কেজি, বা আপনার যদি ফলাফল ভালো নাও আনতে পারেন আপনার 3-60 কেজি হবে। তো এরকম একটা বলে যে আপনার হচ্ছে ধরে 3 কেজি, তাহলে আমার যদি 20 কেজি আমি হ্যাচিং করি তাহলে আমাকে এরকম গামলা লাগবে হচ্ছে 20টা। আচ্ছা, 20 গ্রাম ডিম হ্যাচ হওয়ার পর 5 দিন বা 7 দিন পরে আমি এরকম 20টা গামলা সেপারেট করে দেবো। আচ্ছা, এরপরে আবার ওই রেগুলার, হ্যাঁ সেপারেট করে দেবো। সেখান থেকে আবার হচ্ছে আমি 8-10 দিন হলে মাছ মুরগি হাঁসকে খাওয়াতে পারবো, আর যখন বেশি দিনের রাখবো তারা আবার সবগুলো পিউপায় পরিণত হবে। তারপর পিউপা হবে, আবার ওই পিউপাকে এনে আমি এখানে ঢুকাবো, রেগুলার প্রসেসে চলে যাবে। এইভাবে আপনার একটা সার্কেলটা এইভাবে চলতেই থাকবে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ সুমন ভাই আপনাকে। অসংখ্য লার্ভা, অনেক অসংখ্য ডিম, সেখান থেকে এই প্রসেসগুলো আপনারা বুঝতেই পারছেন যে কতটা সামনে এটার ভবিষ্যৎ কতটা ভালো। কারণ আস্তে আস্তে ওয়েস্ট আপনারা যত দিন যাচ্ছে বাড়তেই যাচ্ছে, সেটাকে কম করার জন্য এটা মোটামুটি একটা ভালো প্রসেস, এবং এটা যারা উদ্যোগ নিচ্ছেন অলরেডি তারা খুব ভালো করছেন। আশা করি এটা একটা বিশাল ইন্ডাস্ট্রিতে রূপ নেবে। তো সবাই ভালো থাকেন, এটার যত রকম সহযোগিতা লাগে আমরা কৃষি বাজার আছি ইনশাআল্লাহ। যেমন এর আগে আপনারা একটা মেশিন দেখলেন যেটা দিয়ে আপনাদের অনেক খরচ কমে যাবে, সেরকম বাকিগুলোও আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। আরও কীভাবে খরচ কমানো যায়, কীভাবে আপনারা শিখতে পারবেন, এই বিষয়গুলো নিয়েও আমরা চিন্তা করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।